press the bell icon on the YouTube app and never miss another update. মাটিটা আমি আগে থাকতে মেখে রেখেছিলাম, তো এর মধ্যে এঁটেল মাটি আর পাট মেশানো রয়েছে। তো চলুন এবারে আমরা মাটি নিয়ে, আমাদের যেমন আঙুল হয় হাতের, তো ওরকম আঙুলের মতো করে আমরা মাটিগুলোকে সব পাকিয়ে রাখবো। পাকানো হয়ে গেছে, সেগুলোকে নিয়ে আমরা যেমন আগের দিন আমি ছাঁচ তোলার সময় ভালো করে লাস্টে মেজে নিয়েছিলাম, ওরকম করে ভালো করে মেজে নিতে হবে জল দিয়ে। প্রয়োজন পড়লে আপনি মাটিও ইউজ করতে পারেন, অসুবিধা নেই। আবার সেই চেরি চেরি দিয়ে আপনি হাতের যে দাগগুলো হয় দাগগুলো কেটে নেবেন। নারকেল কাঠি ইউজ করলে কি হয়, এই যে হাতের যে দাগগুলো আছে দাগগুলো স্পষ্ট হয়। আমি ব্যবহার করি, আপনারা করতেও পারেন না পারেন, অসুবিধা নেই। এবার চলুন, আমি আগের দিনকে বলেছিলাম ভিডিওতে যে চেরি দিয়ে ভালো নোক হয়, তো চলুন আজকে আমি দেখাবো কীভাবে নোকটা করতে হয়। খুবই ইজি, খুবই সিম্পল, দেখুন কোনো চাপের কিছু নেই। আমরা অনেকেই ভাবি যে মূর্তি করার সময় যে আমরা আমাদের কাছে ছাঁচ নিয়ে আমরা কীভাবে আঙুল তৈরি করব, হ্যাঁ, তো তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি পার্ট পার্ট সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা বড় ঠাকুরের আঙুল হচ্ছে, তো পরে আমি ছোট মূর্তি বেশি করি, স্মল মিনিয়েচারের যে ঠাকুরগুলো হয়, তো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ছোট ঠাকুরগুলো কীভাবে আঙুল করবেন। তো চলুন এখন দেখা যাক এগুলো কীভাবে হয়, দেখে নিন। আবারও ভালো করে দেখে নিন নোকটা কীভাবে হচ্ছে, করে আপনারা রেডি করে নেবেন হাতের। এটা হচ্ছে ডান হাতের আঙুল হচ্ছে, আশীর্বাদের যে আঙুলটা, চারটে আঙুল দেখে নেবেন ঠিকঠাকভাবে এবং দাগগুলো ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে বাঁ হাতের আঙুল, আগে রেডি করে নিতে হবে, তারপরে ওটাকে জোড়া হবে। তো চলুন এবারে আমাদের বৃদ্ধ আঙুল যেটাকে বলা হয় সেই আঙুল লাস্ট করা হচ্ছে। সব কিন্তু আগে রেডি করে নিতে হবে, হ্যাঁ, তারপরে সেটাকে ঠিকঠাকভাবে জুড়ে লাগাতে হবে। পুরো চাপের নেই, পুরো ইজি, দেখুন। আমরা ছাঁচ ছাড়া যে কোনো আঙুল, যে কোনো হাতের আঙুল করতে পারেন, অসুবিধা নেই, আমি সব দেখিয়ে দেবো। দেখুন কীভাবে ভাঁজগুলো কাটা হচ্ছে, লোকটাকে দেখুন। বৃদ্ধ আঙুলটা একটু মোটা হবে, হ্যাঁ, ওই আঙুলগুলো থেকে একটু মোটা হবে। এবার আমরা ওই প্রত্যেক আঙুল যেগুলো আগে করেছিলাম সেগুলো ওই হাতের আকারে, আমরা হাতকে ফলো করলে আমরা বুঝতে পারবো যে কোন আঙুলটা ছোটো কোন আঙুলটা বড়ো, তো সেগুলো করে হাতকে নিজের হাতে ফলো করে আমরা ছোট বড় এবং কনিষ্ঠ যেগুলো হয় চারটা একটু ভালো করে জুড়ে নেব। আমি আঙুলগুলো কীভাবে জুড়তে হয় বা কীভাবে লাগাতে হয় সেটা আমি পরের ভিডিও দেখিয়ে দেবো আপনাদেরকে, যদি আপনারা চান। দেখুন কেমনভাবে জুড়ছি আমি, পরে ভালো করে আপনারা মেজে নেবেন। আর মাটি অ্যাড করে ওটাকে পুরো জুড়ে দেবেন। ডান হাতে আঙুল হয়ে গেল, এবার বাঁ হাতের মাঝে যেমন এই হাতের আঙুল হয় চারটা আঙুল রেডি আছে। তো এবারে ওরকমভাবে এই যে দেখুন এরকমভাবে আঙুলগুলো ঠিকঠাকভাবে ধুতে হবে।
কোনো ব্যাপারই না, ভয় পাওয়ার কিছু নেই। যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সব বলে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো কিছু মনে হয় যে আমাদের লাগবে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর বা দেওয়ার। চলুন, ধন্যবাদ।